Achievement to be a
সেটা হচ্ছে উনি একটা ফরেস্ট ক্রিয়েট করেছেন ইন দ্য মিডল অফ কলকাতা মানে ইট ইজ কোয়াইট এন ইম্পসিবল জব এট ফরেস্ট ক্রিয়েট করা ইটসেলফ ইজ নট এ ম্যাটার অফ জব তারপর এত মিডল অফ কলকাতা হয় দুর্গাপুর ব্রিজ আর মাঝেরহাট ব্রিজের মধ্যে উনি একটা ফরেস্ট ক্রিয়েট করেছেন বাই দ্য গেরিলা টেকনিক মানে ওটা হয়তো অনেকে জানে মানে উনি সিডস একই রকমের সিডস অফ এ প্লান্ট বারে বারে অনেক অনেক সময় ধরে থ্রো করে উনি একটা ফরেস্ট ক্রিয়েট করেছেন ওখানে অ্যান্ড আই হ্যাভ বিন লাকি আমি ওখানে গেছিলাম ফরেস্টে ফরেস্টে প্লান্টও করেছিলাম কিছু প্লান্টস এনিওয়ে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ ওটা একটা প্রোক্রাস্টের জমি কিন্তু উনি ওটা অফিসিয়ালি তো অ্যাপ্লাই করতে পারেননি বাট লাইক উনি ওখানে ফরেস্টটা গ্রো করে গেছে আর বিভিন্ন রকমের পাখি বাটারফ্লাইস অ্যানিমেলস এখন ওখানে আছে পারেনি ওটা বাঁকুড়া পুরুলিয়া জায়গা উনি খুঁজছেন তো উনি স্টার্টিং ফ্রম দ্য হিমালয়াস টু দ্য ডেল্টাস টু দ্য রিভার্স ম্যানগ্রোভ ফরেস্ট সবখানে উনি একটা ইকো প্রজেক্ট করার চেষ্টা করছেন অ্যান্ড করেছেন খুব সাফল্য ওটাতে উনি সো ওইটা করে উনি একদম টোটালি ইনভলভ উইথ দ্য হোল প্রজেক্ট অ্যান্ড উই আর ভেরি লাকি ইটস আ প্লেজার দ্যাট শ্রী মন্তুহাত ইজ প্রেজেন্ট উইথ আস টুডে অ্যান্ড উনি আমাদেরকে ইন্সপায়ার করবেন আরও যে আমরা কী করে আরও প্রকৃতিকে ভালোবাসতে পারি প্রকৃতির সাথে মিশতে পারি অ্যান্ড আমরা ছোটো ছোটোভাবে কী করে আরও লাইক ইউনো ফাদার ডাব্লিউডাব্লিউএফ পিডাব্লিউডিআইটি ZSI ওদের সাথে আমরা আরও ইনভলভ হয়ে কাজ করতে পারি ওকে সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইনা সো আমরা এখন নমস্কার ছাত্র ছাত্রীদের এবং কিছু জায়গা আমরা নির্দিষ্ট করেছি
একটা কথা বলো না একটু। আজকে সায়েন্স এবং বিজ্ঞান নিয়ে যে চর্চা সেটার মধ্যে যেতে গেলে প্রথমেই আমরা যেটা দেখাবো যে পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি রয়েছে, যে আমাদের পশ্চিমবঙ্গে মূলত 5টা জলবায়ু এবং বায়োডাইভার্সিটির যে জায়গা আমরা দেখতে পাই এবং সেই জায়গাগুলোর মধ্যে আমরা আমাদের এখানকার যে আলোচনা সেগুলোকে আমি নিয়ে যাব। প্রথম আমরা নিয়ে আসি পশ্চিমবঙ্গের কলকাতাতে একটা ফরেস্ট ক্রিয়েট করেছে। হঠাৎ এই চিন্তা এলো কেন, কেনই বা করলাম, কীভাবে করলাম? আমরা দেখতে পাচ্ছি কিছু ফলের ছবি। এই ফলগুলো থেকে আমরা দানা জোগাড় করেছি, করে সকলের ব্যাংকের কাছে দেখতে পাচ্ছি একটা জায়গায় নিচে দাঁড়িয়ে আছেন, উনি ওদের সহযোগিতা করেছেন। আমরা প্রথমেই চিন্তা করি যে কোনো পড়ে থাকা জায়গা যেখানে আমরা প্ল্যান্টেশন করবো, এরকম জায়গা যেটা আমাদের কাজে লাগবে। আমাদের কাজে বলতে আমাদের যে নিঃশ্বাস অনুষ্ঠান এবং অন্যান্য পরিবেশকে ঠিক করাটা, এটা নতুন করে কিছু বলাকে তোমরা সবাই জানো। এটা প্রথমেই হচ্ছে, তার কারণ হচ্ছে কলকাতার মাঝে কলকাতা উপরাষ্ট্রের একটা জায়গা যেখানে লোকে জঞ্জাল ফেলে ভর্তি করে রেখে দিত। আমার এবং শ্যামলী ম্যাডামের বাড়ির কাছাকাছি সেই জায়গাটাকে আমরা প্রথমে চুজ করব, সেটাকে আমরা একটা প্ল্যান্টেশন করে দীর্ঘদিন করে প্রায় 15 বছর ধরে প্ল্যান্টেশন করতে করতে জায়গাটা আমাদের কাছে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে সেটা একটা 1 কিলোমিটার ধরে একটা গ্রিন প্যাচ তৈরি হয়ে গেছে। এবং এইটার পদ্ধতি গাছ 2-4টে লাগানো যায়, কিন্তু বীজগুলো যদি গরমকালে আমরা জায়গাগুলোতে লাগিয়ে দিই লোক দিয়ে, তাহলে সেগুলো অনেক বেশি কার্যকরী হবে এবং জঙ্গলটা খুব ঘন এবং ভালো হবে, একটা ন্যাচারাল সিস্টেমে চলে যাবে। 4-5 বছর বাদে কিন্তু সেই জায়গাটা ন্যাচারালি বেড়ে উঠতে থাকে। এটা হচ্ছে তার ছবি। কেন আমরা এটা করব? শুধুই কি একটা পরিবেশ রক্ষা দিই সেটা তো আছে, তার সঙ্গে আমরা দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা এইটা থেকে কীভাবে আরও এগিয়ে থাকে। নেচার নিয়ে একটা প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা বা এডুকেশন সেটা দরকার। কেন দরকার? শুধুমাত্র আমাদের নিজেদের পরিবেশকে ঠিক রাখা নয়, তাকে আরও ভালো করে রাখা এবং তার সঙ্গে আমাদের বাড়িতে যদি আমরা কোনো কাজ করি, অর্থাৎ এই যে ক্যানোপি যেটা আজকে গাছ ছত্রছায়া তোমরা এসেছো দেখছো অনুষ্ঠানটা, গাছ থেকে কী হবে বাড়িতে প্রশ্ন করবে, পাখি থেকে কী হবে প্রশ্ন করবে। সেই জায়গাটা বাড়ির লোকের চিন্তা থাকে যে ছেলে মেয়ে পড়াশোনা করছে, কিছু একটা চাকরি বাকরি করবে, তার অর্থ উপার্জন করে সংসার চালাবে। আমি বলবো বাবা মা যে চিন্তাটা করছেন একদম সঠিক, তোমরাও সকলে তাদেরকে বোঝাও জানাও যে এইটা থেকেও আমাদের চাকরি, শুধুমাত্র চাকরি বেসরকারি না সরকারি চাকরিও পাওয়া যায়। এবং সেই সব জায়গাগুলো আমরা দেখাতে চাই, তাতে আমরা যারা এই বিষয়গুলোতে আগ্রহী এবং এগুলো নিয়ে কাজ করতে চাই, শুধুমাত্র সামাজিকভাবে দায় দায়িত্ব পালন করা ছাড়া আমাদের নিজেদের রুটি রোজগারগুলোও আমাদের দরকার। সেটা কীরকম? এই কাজগুলোর একটা প্রাইমারি আইডিয়া যদি আমাদের থাকে, এই ধরনের যে সংগঠনগুলো ভারতবর্ষে রয়েছে বা ভারতবর্ষের বাইরে রয়েছে সেই সব জায়গাগুলোতে আমরা কাজ করতে পারব। তার কারণ এই কাজগুলো আমাদের দরকার, তবে বাড়িতে বাবা মা আছে ছাড়বে আরও বেশি এই কাজগুলো করার জন্য। সেই সংগঠনগুলো হচ্ছে WII, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, JSI, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, BSI, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বা এইরকম ISI, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন। এই জায়গাগুলোতে শুধুমাত্র এই তোমাদের মতো যারা উৎসাহী এবং এই বিষয়গুলোর মধ্যে আছে সায়েন্স স্ট্রিমে, তারা এই জায়গাগুলোতে যেতে পারবে, বাকি অন্য কেউ যেতে পারবে না। এবং এমনকি ফরেস্টের যে চাকরিগুলো সেগুলো তোমরাই যেতে পারবে এই সায়েন্স স্ট্রিমের ছেলেমেয়েরা ইত্যাদি ক্লাসগুলি। তো সুতরাং আজকের পরে বাড়িতে বাবা মা যদি জিজ্ঞাসা করে বা জানতে চান, তাদেরকে তোমরা এই সব উত্তরটা দিতে পারবে এবং তাদের বলবে যে আমরা পড়াশোনার পরে পড়াশোনা নিয়ে আমরা এইটাই করতে চাই। এই যে দুটো বাকি আমি দেখালাম এর আগে, এইটা আমাদের বাড়ির আশেপাশে আছে কিন্তু খুব কম, এটা রাজমুহু
এটা কলকাতার ওই চেতলা এরিয়াতে যেখানে আমরা ফরেস্ট করেছি সেখানে এসেছে, সেটা খুব রেয়ার। এটা পাওয়া গ্রামগঞ্জে যেখানে প্রচুর গাছপালা আছে সেখানেও পাওয়া খুব সমস্যা, কিন্তু ওরা এখানে এসে বাসা বেঁধেছে। আর একটা আছে ইন্ডিয়ান গেটটা, তোমরা যারা পাখিটাকে দেখো বা দেখবে তারা জানবে এটাও খুব রেয়ার, সহজে পাওয়া যায় না। এরকম ভাবে কিছু গোল্ডেন জ্যাঙ্গল ফটোগ্রাফাররা ওখানে আসছে ছবি তুলছে, ছোট ছোট ছেলেমেয়েরা আসছে প্রাইমারি এডুকেশনগুলো দেখছে যে কীভাবে তারা দেখছে কীভাবে শিখছে। এই যে তোমাদের শেখার দ্বারা জায়গাটা এবং অর্জন করার জন্য জায়গাটা আমি আগেই প্রথমেই বললাম, তার কারণ হচ্ছে প্রথম এটা না বললে তোমাদের এই আগ্রহটা অনেকেই হয়তো কিছু বছর বাদে গিয়ে হারিয়ে ফেলে যে এই তো দিনের পর দিন সমাজসেবা করছি কোথায় কি কিছু নেই তো আমার ভবিষ্যৎ তো দাঁড়ানো না, ভবিষ্যৎ দাঁড়ানো। যদি সঠিকভাবে আমরা সেই জায়গাটায় নিয়ে যেতে পারি, টিচারদের প্রফেসরদের বা যারা এইসব কাজগুলো করছেন তাদের সহযোগিতা পাই, সঠিক জায়গাটা নির্বাচন করতে পারি, আমার আইডিয়াটা থাকে তাহলে হবে। আরও একটা ব্যাপার, প্রাইমারি আইডিয়া সহজে কেউ কাউকে নিতে চায় না, সবাই কোনো একটা জানা বা শেখা ছেলে মেয়েদেরকেই নিতে চায়, একদম শিখিয়ে দেওয়ার মতো জায়গাগুলো খুব কম আছে। আমরা সেটাও চেষ্টা করছি ভারত বা পশ্চিমবঙ্গের পাঁচটা জায়গাতে করা, আমি পরে এই পাখিটা আমরা দেখি এটা আমাদের এখানে আসে সাউথ আফ্রিকা মাইগ্রেট করে। এবার সাউথ আফ্রিকা থেকে পাখিটা আসে, আমরা কিন্তু এটা পাপিয়া বলি, প্রচণ্ড ফলের পর ফল দিতে থাকে, এখন এই গরমকালও দেখা যায়, এটা কোকিল বোঝায় এও ওই চেতলা মানুষকে আসে। সুতরাং একটা জায়গায় যদি আমাদের বাড়ির আশেপাশে যেখানে তোমাদের রয়েছে জঙ্গল সব জায়গায় করতে হবে এমন নয়, তোমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোকেও দেখো। কেন না সরকারি ব্যবস্থাতে কোনো জায়গার দূষণ নিয়ন্ত্রণ দূষণ কতটা কী সেটা মিটার মেপে মিটার বসিয়ে দেখাচ্ছে, কিন্তু এই প্রাণী এই প্রাণীগুলো উদ্ভিদগুলো এবং প্রাণীগুলো তার কিন্তু প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে রয়েছে, তোমাকে আমাকে জানিয়ে দিচ্ছে যে ওই জায়গার দূষণ কীরকম অবস্থায় রয়েছে, সেটা সুস্থ আছে না অসুস্থ। আমার বাড়ির সামনে এক স্কোয়ার ফুট ঘাসটা দেখেও বুঝতে পারবো যে সেই জায়গাটার পরিবেশটা কেমন আছে, এবং একই সঙ্গে সেটা ফিল্টার করার যে জায়গাটা সেটা কিন্তু এই প্রকৃতিই করছে। এটা বাজ পাখি প্রজাপতি সবই কমন পাখি প্রজাপতি, তোমরা যখন দেখবে তখন এটা বুঝতে পারবে এই জায়গাটা এখন পরিবেশটা এরকম হয়ে গেছে। কলকাতার মাঝে এরকম একটা জায়গা থেকে আমরাও খুব অবাক যে গোল্ডেন জার্মিন শেয়াল কীভাবে এলো আমরা নিজেরাও জানি না, কোথা থেকে এসছে সে তার বাসস্থানে ঢুকে পেয়েছে সে চলে এসেছে। এইভাবে আমার চেতলা ফরেস্ট যেটা সেটা ইদানিংকালে একটা জঙ্গল কীভাবে তৈরি করা হয় সেইটা আমরা ওই জায়গাটাতে এডুকেশন দিয়েছি। আগে কলকাতা ফোকাস জায়গাটাকে ফাঁকা রেখে দিয়েছিল, বর্তমানে তারা ঘিরে দিয়েছে, তাদের ভয় হচ্ছে আমরা হয়তো জায়গাটা দখল করে নেব, কিন্তু আমাদের উদ্দেশ্য তো দখল করা নয়, আমাদের উদ্দেশ্য পরিবেশ বাঁচানো এবং কিছু দেখানো কিছু শেখা। আমরা ওই দেওয়ালগুলো স্থানীয় লোকজনেরা আরও কিছু ছবি তুলে এঁকেছে, ছবি এঁকে সেগুলো দেখাচ্ছে পরিবেশ এবং তার দেখাচ্ছে ময়না যেটা পাহাড়ি একটা জায়গা পাখি আশেপাশে অনেক জায়গা থেকে হয়তো পালিয়ে গেছে, সেই পাখিগুলো ঘুরে বেরিয়ে এখানে এসেছে চেতনা। এটা তো গেল আমাদের সৃষ্টি যেটা সেটা এগুলো সব আমাদেরই ছবি তোলা, বিভিন্ন সবাই মুক্ত সবাই করে টিয়া পাখি এগুলো খোঁজা করতে এগুলো সবই ওখানে। আর এরিয়াল ভিউ যেটা আমরা বলে থাকি সেই এরিয়াল ভিউটা এরকম, আমি যেখানে দাঁড়িয়ে ছবিটা তুলেছি এটা হচ্ছে কলকাতার দুর্গাপুর ব্রিজ, আর দূরে দেখা যাচ্ছে আরেকটা ব্রিজ ওটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। এই দুটো ব্রিজের মাঝের এই অংশটা পুরো ফাঁকা ছিল একটা সময়, নৌকা জঞ্জালের খেলা ছিল, সেই জায়গাটা আমরা সকলে প্রচেষ্টা করে সবার চেষ্টাতে পরিশ্রমে এবং নিজেদের বাড়ির যে ফল সেগুলো বীজগুলো রেখে গাছ লোকের থেকে চেয়ে জোগাড় করে সেই জায়গাটা তৈরি করেছি। আমি ওপর থেকে ছবি নেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা ওপর থেকে দেখতে পাও, একটা গাছের দশটা গাছের সামনে যদি আমরা দাঁড়াই মনে হবে ওটা জঙ্গল, কিন্তু জঙ্গলটার প্রকৃত রূপ আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। এবারে আমরা আসছি যে আমি যেটা বললাম ওয়েস্ট বেঙ্গলে আমাদের ছেলেমেয়েরা যারা
এই কাজগুলো জানে করতে পারবে এই ব্যাপারটা পরিবেশ নিয়ে ছিল। দক্ষিণ ভারত বা পশ্চিম ভারত অথবা উত্তর ভারতের ছেলেমেয়েরা এই কাজগুলো তাদের স্কুল এবং কলেজ সব লেভেল থেকে খুব ভালোভাবে জানে ঠিক বা করানো হয়, কিন্তু আমাদের এখানে সেই সুযোগটা খুবই কম। প্রথম তো বাড়ি থেকে বাধা যে কী করব কী হবে সেইটা একটা জিজ্ঞাসা, তার পরবর্তী বাধা আসে স্কুল কলেজ থেকে। তোমরা খুব ভাগ্যবান যে তোমাদের কলেজ সেই জায়গাটা শিক্ষক যারা আছেন শিক্ষক শিক্ষিকা প্রফেসররা যারা আছেন ম্যাডামরা তারা করে দিয়েছে। এই জায়গাটার উপরে নির্ভর করে তোমরা একটা বড় জায়গায় নিজেদের জায়গা তৈরি করতে পারবে। এবারে আসি পরবর্তী জায়গায়, যেটা হচ্ছে আমরা মৌলিকভাবে এই কাজগুলো করতে করতে আমাদের মনে হয়েছে যে আমাদের একটু নিজেদের জায়গা থাকলে ভালো হয়। নিজেদের জায়গা কীরকম, ধরো তোমাদেরই কোনো ক্যাম্প করতে কোনো জায়গায় গেছে, কোনো একজনের বাগানে বা কোনো একটা ফাঁকা জায়গাতে ফাঁকা মাঠে একবার ক্যাম্প করে এসে আবার যদি মনে হয় আর একটা ক্যাম্প করবো, দেখা গেল এক মাস বা দু মাস বা ছ মাস ধরে সেই জায়গাটা আবার গিয়ে একবার দেখে আসা দরকার, আরও কিছু স্টাডি মেটেরিয়াল দরকার তোমাদের প্র্যাকটিক্যালের জন্য কলেজ স্টার্টের জন্য, সেখানে গেলে গিয়ে দেখে যার বাগান চলছে পুরো বাগানের গাছ কেটে পরিষ্কার করে দিচ্ছে আর কাঠের কলে বিক্রি করে দিচ্ছে, অথবা যার পুকুর বা জলা ছিল সে ভরাট করে দিয়ে কিছু প্লট তৈরি করে কাউকে বিক্রি করে দিয়েছে। এই প্রবলেম বা এই সমস্যাগুলো আমরা খুব ফেস করেছি। এ কারণে আমরা করলাম কি, নিজেরা বা বন্ধুরা যারা আছি এইরকমভাবে যারা কাজ করছি তারা কিছু জায়গা কিনতে থাকলাম, এবং সিলেকশনের জায়গাটা তো আমি আগেই বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির পাঁচ টাকা একটা হচ্ছে তার মধ্যে বাবন ভূমি, আমরা এটা তৈরি করেছি হাওড়া মালদাতে। এটা খবরের কাগজেও বেরিয়েছিল, আমাদের উদ্দেশ্য ছিল যে প্লাবন ভূমির একটা ক্যারেক্টার তোমাদের যে পড়াশোনা রয়েছে তার মধ্যে এই প্লাবন ভূমিতে কিন্তু প্রচুর জিনিস পাবে তোমরা তোমাদের স্টাডি এবং হায়ার স্টাডি এবং তোমাদের জীবিকা জীবন নির্বাহ। আমরা তো মাছ সবাই জানি, মাছের কৃষিকালচার অনেকেই আমরা জানি, হয়তো পড়াশোনা করব, কিন্তু শুধু জলা থেকে যে নিজের জীবন জীবিকা নির্ভর করা যায় এবং একটা জলাকে সংরক্ষণ করলে তার সঙ্গে তার অনেক কিছু তার সঙ্গে যুক্ত আছে, যেগুলো আরও উপকার করবে সামাজিক ভিত্তি সমাজের যে কল্যাণ সেটাও হবে নিজেদেরও কল্যাণ। এটা হচ্ছে সেই জায়গা, আমরা সেই জায়গাটা কিনেছি, কিনে কোনো বিল্ডিং কোনো বাড়ি কোনো কিছুই তৈরি করে দিই, সেখানে আমরা পেন্ট করে থাকি রাতে দিনে সমস্ত সময়। আমাদের রিসার্চাররা যারা আছে তারাও থাকে, যারা স্টুডেন্ট থাকে তারাও থাকে, এইভাবে থেকে সেখানে স্টাডি করা। আমরা এই মাছটা দেখছি, এই মাছটা আগে যে জলাটা দেখালাম ওই জলাটা বছরের প্রায় 8 থেকে 9 মাস কোনো রকম চাষ হয়নি, সেই চাষ না হওয়ার পর মাছগুলো থাকে সেইগুলো নিয়ে কাজ করি। করলে তাতে দেখা যায় যে আমাদের যে ছেলেমেয়েরা তারা এই মাছগুলোর উপর কাজ করে পিএইচডি করছে, পিএইচডি করে চাকরি বা কোনো রিসার্চ সেন্টারে যাচ্ছে সেখানে কাজ করছে, তারা সার্ভিস করছে। এইভাবে এইখানেতে কোনো একজন প্রফেসর তিনি বেশ কিছু স্টুডেন্ট পাঠিয়েছিলেন, আজকে সেই স্টুডেন্টটাও প্রফেসর, এবং শুধু প্রফেসর হিসেবে তারা কলেজে পড়াচ্ছেন না তার সঙ্গে তার জন্য হচ্ছেন। আমার সঙ্গে একজন গাছ বসাচ্ছিলেন আমাদের এই আমতার প্রজেক্টে, উনিও একজন প্রফেসর, উনি বিখ্যাত লোক, পরে আসছি ওনার কথাতে। আমরা স্থানীয় ছেলেমেয়েদেরকে বাচ্চাদেরকে স্কুলে গিয়ে আমরা এরকমভাবে উদ্বুদ্ধ করি, তাদের উৎসাহিত করি, যাতে তারা দেখে বোঝে এবং ভবিষ্যতে এই কাজের দায়িত্ব যেন নিতে পারে। ভবিষ্যতে কাজের দায়িত্ব শুধুমাত্র আমাদের স্থানীয় বা পরিবেশের যে দায়িত্ব সেটাই নয়, আর অনেক দায়িত্ব রয়েছে। এখান থেকে মানুষের যে ধারণা গোল একটা চিন্তাভাবনা কাজের ক্ষেত্র পাল্টে যেতে পারে, আজকের পর থেকে হয়তো অনেকেই ভাবতে আমি এটা করবো, যাদের হয়তো এই চিন্তাভাবনাই ছিল না যে আমরা কী করবো এটা করছি করে কী হবে, পড়াপড়া চাকরি করবো চাকরির জায়গাগুলো আমি বলে দেবো। এই যে জায়গা একটা ডান দিকে ওপরে মাছ দেখতে পাচ্ছি এটা খানি ছোটো, আমরা অনেক জায়গায় দেখে থাকি খুব কম, একদম ছোট্ট 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কিন্তু 2 ইঞ্চি মতো সাইজ, এইটা একেবারে দেওয়া হয়ে গেছে। আগে আর একটা মাছ দেখালাম ছোট নীল কই, নীল কইটা যেটা আমি আর একবার ছবিতে দেখাচ্ছি নীল কইটাও কমে গেছে প্রচুর, কিন্তু ওই জায়গাটা আমরা ন্যাচারাল হ্যাবিটেটে রেখে দিয়েছি বলে কোনো রকম বিষ বা কোনো কিছু প্রয়োগ হয় না বলে ওখানে
কেজিতে কেজিতে পাওয়া যায়, যেটা সবাই অবাক হয়ে গেছে যে কিভাবে ওটা ওইখানে থাকছে। তাদের কারণটা যেটা বললাম তোমাদের একটু আগে, সেই কারণটাও বলবো। এটা অনেকেই চেনে, ছবি দেখছে আজকাল আমাদের রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বাঘ। আমি বাঘরোল কথাতে একটু আপত্তি জানাই, সব জায়গাতে যারা এটা কাজ করে তাদের নিয়ে। বাঘ বললেই মানুষের মনে একটা কেমন ভয় বিঘ্নি আসে। আমি বলি না এটাকে মেছবিড়াল বলো, একদম নাম মেছবিড়াল, মেছবিড়াল বলো। তাতে মানুষের মনে বাঘ সম্পর্কে ওই ধারণাটা না এসে একটা বিড়াল সম্পর্কে ধারণা লেগেছে। মাছ এরা আমাদের কি করে, শুধু কি মাছ খায়, বা এই বাঘরোল বা ফিশিং ক্যাট ফটাস, এরা আমাদের অজান্তে আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে রাখে। কারণ ইঁদুরটা যদি এরা প্রচুর পরিমাণে না খায়, তোমরা সবাই জানি যে ইঁদুর কীভাবে বংশ বিস্তার করে। আমরা কিন্তু কেউ ধান বা সবজি কোনো কিছুই বাড়িতে নিয়ে আসতে পারতাম না, বা আমাদের প্রত্যেকের খাদ্য সংগ্রহ করতে পারতাম না। এটা একরকম পাখি, এটা এটা ওয়াটার বক। তোমরা যারা পাখি দেখো তারা বুঝতে পারবে, মানে রয়েছে ওই ওয়েটল্যান্ডে, আমরা যেটা ক্রিয়েট করেছি আইবিসি আশেপাশে দেখতে পাবো। তো আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আমাদের যে পশ্চিমবঙ্গের রূপবতী রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে জানবো, সেটা নিয়ে কাজ করবো। তোমাদের একটা স্যার এখানে আছেন, এই ফড়িং বা ড্রাগন ফ্লাই নিয়েও কাজ করছেন, তোমরা জানো আরও জানবে। প্রসেনজিৎ দা যেটা আমি আমার সঙ্গে একজন প্রফেসর ছিলেন বাগান কলেজের, উনি ফড়িং নিয়ে কাজ করছেন, উনি আমাকে সহযোগিতা করছেন একটা বিশেষ কাজে। আমি পরবর্তী আলোচনা সেগুলো আছে। আমরা যখন কলেজের এক্সকারশন করি বা কোনোরকম ক্যাম্প করি, শুধু কলেজের এক্সকারশন না, তোমাদের মতো ছাত্রছাত্রীরা যারা আসে তাদেরকে জানানোর জন্য, একটা প্রাইমারি আইডিয়া দেওয়ার জন্য আমরা মাছ জেলেদেরকে ওই জায়গা থেকে ধরাই এবং তাদেরকে চেনাই। অনেকেই আমরা আমাদের দেশীয় মাছের যে নাম সেটা জানি না, কারণ আজকে প্রায় সেগুলো বিলুপ্ত হওয়ার পথে অতিরিক্ত বিষ এর ব্যবহারে এবং জলা না থাকার জন্য। আমাদের ওখানে জলজ গাছ যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনার মধ্যে রয়েছে। এই যারা ভটানিতে আছে তারা জলজ গাছ নিয়ে আলোচনা এবং তাদের কর্মক্ষেত্র নির্বাচন করতে পারে। এই হচ্ছে সেই জলজ গাছ, একজন বিখ্যাত আরেকজন লোক সৌরভ দ্বারিকার নাম, বাংলা গাছ নিয়ে উনি চর্চা করেন, মেট্রিসকে এর উপরে একটা কাজও করেছেন, বই করেছেন। তো এই যে কাজগুলো কর্মকাণ্ডগুলো এগুলো ওয়ান ডে ক্যাম্প, সকালে গিয়ে বিকেলে, এটা শুধুমাত্র হাওড়া আপনার ওখানে আমরা করেছি। তার কারণ একটা নির্দিষ্ট পয়েন্ট করে রেখেছি, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হতে পারে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রতিটা জায়গাতে আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতে হতে পারে। আবারও বলি, বাড়ির লোক যখনই জিজ্ঞাসা করবে তাকে কিন্তু বোঝাতে হবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা। দেখো সবাই কাজ করছে, কাজের মাঝে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে এই লম্বা রাস্তাটা, এটাই আমাদের কাজ। সেখান থেকে প্রফেসর দা জল থেকে লোকাল যে হালগুলো আছে সেখান থেকে জল তুলে দেখছেন যে ওখানে কিছু আছে কিনা। আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে আমরা প্র্যাকটিক্যাল যখন করি, প্র্যাকটিক্যালটা হয়তো কলেজের না, অনেক সময় কলেজের পড়াশোনার মধ্যে থাকলে হয় কি, তো এটা তো দূর করতেই হবে করি, এই একঘেয়েমি ব্যাপারটা না রেখে আমরা এই নেচার ক্যাম্পগুলো অ্যানাউন্স করি এবং সেখানে ছেলেমেয়েরা যায়, নানারকমভাবে মজার মধ্যে এই ক্যাম্পগুলো করা। এইটা হচ্ছে আমাদের যে জায়গাটা হাওড়া আমটার জলাভূমি, সেটার একটা রাস্তা আমাদের এই জায়গার গান্ধীকে জায়গাগুলি আমাদের দেওয়া হয়েছে। তার মধ্যে নানারকম জীবজন্তু বা একটা দামোদর নদী আর তার ন্যাচারাল যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং তার যে মাছ নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে, এবারে উনি অর্থনৈতিক জায়গা। এইটা নিয়ে পড়াশোনা তো একটা রয়েছে, যারা স্থানীয় মানুষ তারা তো আর তোমাদের মতো পড়াশোনা করছে না, তারা কী করবে। এই জায়গাটা আট মাস একদম নির্বিষ বা খুব কম বিষ প্রয়োগ হওয়ার বা মানে বিষ থাকার জন্য এই জায়গাতে প্রচুর পরিমাণে মাছ ব্রিড করছে এবং আশেপাশের আরও জমিগুলোতে বর্ষাকালে নদী নালা খালগুলোতে পৌঁছে যাচ্ছে। আমরা এই জায়গাটাকে সংরক্ষণ করছি, বাকিটা নেচার নেচারের মতো সারা বর্ষাকাল এবং তারপরে করে যাচ্ছে। এই মাছগুলো স্থানীয় এলাকার মানুষ ধরছে এবং বিক্রি করছে। বর্তমানে পঞ্চায়েত থেকে কিছু কিছু জায়গা জলের জায়গাগুলোকে অ্যাকোয়ার করে নিয়ে কিছু দিনের জন্য লিজ দিচ্ছে এবং এক একটা জায়গা 1000 বিঘে জমি প্রায় 5-6 লাখ টাকা করে এই লিজের জন্য যাচ্ছে। তাহলে সেখান থেকে আরও কত মাছ 6 মাস ধরে
বিক্রি হচ্ছে এবং আমরা সেই প্রোটিন কন্টেন্টগুলো আমরা সবাই পাচ্ছি। এই প্রোটিন একদম মিনিমাম পয়জন প্রোটিন আমরা পাচ্ছি। তাই এই দেশীয় যে মাছগুলো আরও ভালো করে দেখতে পাবে এইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে পড়া যায়। আমরা দেখছি যে সাইজটা কীরকম হয়েছে কোনটা, সেই জন্য আমরা কোন একটা বস্তু রাখবো তার মাপটা আমরা জানি এবং যে জিনিসটা পাচ্ছি তার পাশে রেখে নিই। তাহলে আমাদের এই সাইজটা একদম আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ধরা যাচ্ছে। এই যে মাছ এটা গুতে মাছ, আগেরটা বেলে মাছ, খলছে খলছে দু রকমের মাছ, এটা একটা, এরপরে আর একটা আছে, একটা পাটা খলছে একটা গুঁড়ি খলছে। এই ঘর আমাদের যে প্রফেশনাল আছে বা এক্সপার্ট আছে তারা জানাচ্ছে। এগুলো তো গেল ফ্লাডেড ল্যান্ডে জায়গা। এবারে আমরা পরবর্তী আমি একটু মাছগুলো দেখি নিই যে ওখানে কি পাওয়া যাচ্ছে। প্রায় 80 রকমের মাছ দেশীয়, এবং এইখানে যে মাছগুলো আছে তার মধ্যে ভগো মাছ যেটাকে বলা হয় বা কাকলেস, এই মাছ আর বেলে মাছ, এই দুটো মাছ যেখানে হয় সেই জায়গা আমি একটু আগেই বলছিলাম যে আমাদের দূষিত বা যে জায়গাটা পরিবেশটা নষ্ট হয়েছে সেটা জানবো কি করে বুঝবো কি করে, এইটা কিন্তু এরা বুঝিয়ে নিচ্ছে। কারণ এই কাকলেস আর বেলে মাছ ন্যাদোষ মাছ, একটু জলে যদি দূষণের পরিমাণ বেড়ে যায় সেই জায়গাতে হবে না। আমরা প্রতিটা জায়গায় যদি মিটার বসাই আমরা জানতেও পারবো না যে কোন জায়গার কী অবস্থা। এরা সেই ইন্ডিকেটার, এরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমার পরিবেশ কেমন আছে, আমাকে কেমন রাখতে হবে। এটা একটা পোকা, এটাকে আমরা মানে চলতি কথা বলি চতু পোকা, শীতের বা গরমের সকালবেলা দেখা যাবে গাছে মাথায় এরকম চতু পেলার মতো অবস্থা হয়ে গেছে, ওর ভেতরে একটা পোকা আছে। যারা এন্টোমোলজিতে ভবিষ্যতে পড়াশোনা করতে তারা জানে আমাদের ক্যাম্প, ক্যাম্পের জায়গা খোলা মাঠে ক্যাম্প, এটা হচ্ছে ওয়ান ডে ক্যাম্প। এটা আমরা প্রায় সবাই চিনি, কেউ দেখে থাকি কেউ দেখে থাকি না, কারণ এই সন্ধ্যেবেলা এবং সারা রাত ঘুরে থাকে। এটা হচ্ছে জাঙ্গল ক্যাম্প, আমরা ফটাস যাকে ফটাস, এই ফটাসও কিন্তু আমাদের প্রচুর উপকার করে চলেছে। ওই একইভাবে ইঁদুর নিয়ন্ত্রণ করে, কারণ এরা যেভাবে ইঁদুর খায় প্রত্যেক দিন আমরা ইঁদুরের বিষ দিয়ে ইঁদুরের বল দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এরা আমাদের বন্ধু। তাই এদেরকে আমরা এই পথটিকে যেখানেই দেখবো বা যে মারছে বা খাড়াচ্ছে তাদেরকে এই কারণগুলো বলবো, বলে আশা করি এই জিনিসগুলো আরও বেশি রক্ষা হবে। আমরা যে জায়গাতে রাতে ক্যাম্প করি আমরা নাইটে ওয়াচ করি, নাইট সাফারিও করি, সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমাদের পাশেই এরা বসে আছে। আমরা তো একদিন কি দুদিনের অতিথি সেই জায়গা, কিন্তু এরাই ওখানকার স্থানীয় বাসি যারা সবসময় থাকে। আমরা খুব অবাক হয়ে গেছিলাম এসে দেখি ওখানে বসে আছে। আবারও সেই ফিশিং ক্যাম্প, আর জলের মধ্যে রাতে মাছগুলো কীভাবে ঘুরে বেড়াচ্ছে সেটাও আমরা বিশেষভাবে ধরার চেষ্টা করেছি। এইভাবে মাছের প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য এতগুলো কথা বলার কারণ একটাই যে তোমরা আজ পর্যন্ত যে ধারণা তোমাদের রয়েছে আরও ক্লিয়ার হবে, বাড়ির লোককে বোঝানো এবং কাজে যায়। আমরা রাতে স্টার মাছের জন্য একটা প্রোগ্রাম রাখি, কারণ তারা অত্যন্ত পরিবেশ সমস্ত কিছু আমাদের যদি একসঙ্গে না জানা থাকে অল্প করে অল্প অল্প করে, তাহলে আমরা এই নেচার নিয়ে কাজটা করে উঠতে পারব। এটা একটা প্রজাপতি পাম্পলাই, আমাদের সকলের বাড়ির কাছে আমি একটু আগে দেখছিলাম তোমাদের কলেজে এসে বসে আছে বাটারফ্লাই গার্ডেন এবং তার আশেপাশে। এবার আমি পরবর্তী টপিক ছিল, এটা গেল ওয়ান ডে ক্যাম্পের যে জায়গাগুলো আমাদের সকলের বাড়ির আশেপাশে এরকম জলা রয়েছে, সেগুলোতে তোমরা নিজেরাও দেখতে পারো, দল বেঁধে দেখতে পারো, নোট রাখো, কোনো জায়গায় অসুবিধে হলে স্যারদের সঙ্গে আলোচনা করো, এক্সপার্টরা যারা আছেন তাদের সঙ্গে আলোচনা। আমাদের পরবর্তী জায়গা হচ্ছে, আমি আবারও বলি অন্যান্য সব জায়গাতে দক্ষিণ উত্তর পশ্চিম ভারতগুলোতে এইটা রয়েছে, কিন্তু আমাদের এখানে তোমরা যে সুযোগটা পাচ্ছ এটা সব কলেজ স্কুল পায় না। আমাদের আরেকটি ক্যাম্প আমরা এইখানেও জায়গা কিনেছি, এটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে আমরা একটি জায়গা কিনেছি একদম ফরেস্টের উল্টো দিকে, টাইগার রিজার্ভের উল্টো দিকে। সেই জায়গাটাতে আমরা চেষ্টা করেছি ব্রাকিশ ওয়াটার, টাইগার ওয়াটার যেটা, এবং ম্যানগ্রোভের যেটা লবণাক্ত উদ্ভিদ যেটা আমরা বলে এবং
অন্যান্য জায়গাতে পোড়ানিতে পড়ে থাকছে, সেইগুলোর উপরে কাজ করার জন্য সেই জায়গাতে আমরা যখন আমরা ট্রেনিং ক্যাম্প করাই, ক্যাম্পিং ক্যাম্প করাই, সেগুলোকে আমরা দেখি এবং একদিন জঙ্গল ভিজিট থাকে, বাকি দিনগুলো আমাদের স্থানীয় জায়গায় থেকে আমরা দেখি যে আমরা কী করছি। সুন্দরবনের যে প্রাণী জঙ্গলের ভেতরে আমরা সেগুলো একের পর এক দেখতে পাচ্ছি, এটার ছবি অনেকেই দেখেছি, হয়তো বা ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফিক, এটাও আমাদের একটা প্রাণী। এটা অনেকে রাজকাঙ্গড়া বলে, অনেকে হরচুকরান বলে, সেই প্রাণী এরও উপকার রয়েছে। কি উপকার সেগুলো তোমরা আরো বড় হলে জানতে পারবে। বড় হলে মানে শুধুমাত্র হাতে পায় না, পড়াশোনাতে আরো বড় হলে বুঝতে পারবে। সুন্দরবনে প্রায় 20 রকমের কাঁকড়া দেখা যায়, যে কাঁকড়াগুলোর নানা রং আছে, নানা ধরনের কাঁকড়া তো আমরা দেখছি, কিন্তু কাঁকড়া আমাদের কি কাজ করে। সুন্দরবনের যে মাটির মধ্যে নানা রকম মিনারেলস সেগুলো মিক্স করা, মাটির যে গুণগত মান সেটাকে উন্নতি করা, মাটির তলায় কাঁকড়া বা কেঁচো বা এই ধরনের জিনিসগুলো যেগুলো থাকে তারা এটা কোন বরত করে চলেছে। আমরা তাদের উপকারটা প্রতি মুহূর্তে নিচ্ছি আমাদের বাড়ির আশেপাশে, এমনকি উপকার দিবিও তার মধ্যে পড়ে। এইরকম এই কাঁকড়াগুলো একটা দাঁড়া দেখো বড় একটা ছিল, এটা পিল্লার ক্যাম্প বা বাংলা যে বেহালা বড় ক্যাম্প কাঁকড়াও বলে। দেখে হঠাৎ মনে হবে এরকম ভাবে বেহালা হয়ে যাচ্ছে, কিন্তু না, ওই মিনারেলসগুলো প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কাজগুলো করে চলেছে, ওদের খাবার সংগ্রহ করছে, মাটিগুলো ওরণ করা করছে এবং ফেসে যাচ্ছে। এটা হচ্ছে সি ইগল, হোয়াইট উইং সি ইগল, ম্যানগ্রোভে বা সমুদ্রের ধারে। এটা তোমাদের এখানে আশেপাশে দেখতে পাবে, পূর্ব সলিতে বা নানা জায়গাতে। এটা মেছো বাজ অস্ট্রেলিয়া কোথাও বাইরে করে আছে। সুন্দরবন আরেকটা ভালো জায়গা যেটা আমাদের বাংলাদেশে ফোড়া ফোড়া জানার সঙ্গে সঙ্গে কিং ফিশার, যেটা হচ্ছে মাছরাঙা, মাছরাঙা যেগুলো সুন্দরবন হচ্ছে কিংডম অফ কিং ফিশার। এটা আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এই কিং ফিশারের অনেকগুলো ভ্যারাইটি এখানে রয়েছে, যারা এখানে রয়েছে এরাও কাজ করে চলেছে আমাদের ক্যাম্প এরা সুন্দরবনে। এবং আগে একটু দেখিয়ে রাখি, এই যে নিচে শুভঙ্কর পাত্র প্রজাপতি বাগান এবং হরিণ পুকুর, এইটা একজন বিখ্যাত লোক আছেন, ভদ্রলোক, আনন্দবাজারে চাকরি করতেন, কিন্তু ওনার শখ ছিল নেচার নিয়ে চর্চা এবং কাজ করার। তোমরা ফেসবুক বা নানা গ্রুপে ওনাকে দেখতে পাবে। বয়সের জন্য উনি এখন আর খুব একটা প্র্যাকটিক্যাল দুইদিন আসেন না, ওনার থেকে আমরা এই অপাকা প্রকৃতি এগুলো শিখেছি। আমাদের ক্যাম্পের যে জায়গাটা সেটাকে আমরা ওয়াইল্ড হ্যাবিটেট একটা জায়গা করে রেখে দিয়েছি, কেন তার কারণটা একটু আগেই বললাম, যে আমরা ওই পরিবেশটা পাই। সুন্দরবনের এই জায়গা থেকে 40টা মতো মাকড়সা স্পিসিস আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, এবং বেশ কয়েকজন মাকড়সা অর্থাৎ আর্থ্রোপড সম্ভবত সেটা নিয়ে কাজ করছেন এইগুলোর উপরে। এখানে এইসব জায়গাগুলোতে কাজে মানে এই ক্ষেত্রগুলোতে, সুন্দরবন বলে বলছি না, এই ক্ষেত্রগুলোতে কাজ করার প্রচুর জায়গা রয়েছে এবং নতুন নতুন কাজ করার জায়গা রয়েছে। শুধু উৎসাহটা ধরে রাখতে হবে, কিছুদিন বাদে উৎসাহটা হারিয়ে গেলে আর হবে। এই যে জায়গাটা দেখছি একটা পুকুর মতো, এইটা ভারতবর্ষে প্রথম প্রসেনজিৎ দা ফটোগ্রাফ, যে উনি বিশেষজ্ঞ বা যারা প্রায় অর্থাৎ হরিণ, হরিণ দু রকমের হয়, বাংলাদেশ যেটা আমরা বলি ইংরেজিতে সেটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ড্রাগনফ্লাই, একটা ড্যামসেল ফ্লাই, সরু আর একটু মোটা। আমরা এইরকম আটটা পুকুর তৈরি করেছি এই সুন্দরবনের প্রজেক্ট। কেন হঠাৎ হরিণের পুকুর তৈরি করতে গেলাম, এটারও কারণ হয়েছে। একই রকমভাবে হরিণ আমাদের বাড়ির আশেপাশে অতিরিক্ত পোকামাকড় যেগুলো আছে, মশা মাছি মাকড়সা, তারা খেয়ে নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু জানিও না যে তারা এই গাছটা অবিরাম করে চলেছে, আমাদেরই উপকার তারা লাগছে। সেই কারণে গরমকালে দরকার পড়ে এই জায়গাগুলো, যেগুলো আমার তোমার বাড়ির আশেপাশে ছোটো ছোটো জলা রয়েছে, সেগুলোতে এরা ডিম পাড়ে, জলের ব্যাগে করে ডিম পাড়ে এবং বাচ্চা পোকায় তারপরে যে জলের বাইরে সেগুলোকে সংরক্ষণ করা বা নষ্ট না করা, এটাও একটা কাজ। আমরা সেইটা এই প্রজেক্টের মাধ্যমে করে দেখিয়েছি যে এটা আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতে দরকার। এটা নিয়ে পড়াশোনাও হয় এবং যথেষ্ট উচ্চ পর্যায়ে এই পড়াশোনা যায়, যেটা তোমরা আরও যত বড় হবে কাজের মধ্যে দিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে জানতে পারো।
একই রকম ভাবে আমরা এখানে প্রজাপতির জন্য যে একটা কাজ করেছি সেই কাজটারও আমরা, এটা হচ্ছে আমাদের ছোট্ট ল্যাব, বেশ আ চকচকে ল্যাব নয়। এই ল্যাবের মধ্যে আমরা ড্রাগন ফ্লাইয়ের যে জীবন চক্র সেটা আমরা দেখিয়েছি এবং সেটা আমরা দেখলে বুঝতে পারবো যে তাদের জীবন চক্রটা কেমন। একই রকমভাবে আমরা মানে যখন ক্যাম্প করি তখন মিঠে জলের যে মাছগুলো সেগুলো জেলেদের দিয়ে ধরাই, দেখাই ছেলে মেয়েদের যাই যে এখানে মিঠে জলে কী মাছ আছে, একদিকে মিঠে জল আর একদিকে নোনা জল। সেই মিঠে জল আর নোনা জলের যে কাজগুলো আমার নোনা জল থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে স্থানীয় জেলেদের দিয়ে ছেলেমেয়েদেরকে দেখানো হচ্ছে যে নোনা জলে কী মাছ পাওয়া যায়। এবার আমরা সেই ছবিগুলো দিয়ে আসছি, ছেলেমেয়েরা তো জানে না যে কোনটা কী, তখন আমরা যে মাছ ধরছে তার থেকে স্থানীয় বা লোকাল নাম যেটা সেটা আমরা জানাচ্ছি, আর আমাদের এক্সপার্টরা যারা রয়েছেন মেরিনের বা সেমি সল্ট বা প্র্যাকটিস ওয়াটারের তাদের থেকে আমরা সাইন্টিফিক এবং ইংলিশ নামটা জেনে নিয়েছি। এই যে জানার আর কাজের জায়গাগুলো অনেক রয়েছে, এগুলো আমরা অনেকেই জানি কিছু কিছু মাছের নাম, সেগুলো আমি আর সব বিস্তারিত জানাচ্ছি না। আমাদের ছেলেমেয়েদের যেগুলো করানো হচ্ছে ল্যাব, একদম ওপেন ল্যাব, সেখানে মাইক্রোস্কোপ ল্যাপটপ সমস্ত কিছু নিয়ে বসে খোলা পরিবেশে তাদের আলোচনা এবং দেখানো হচ্ছে। তার জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করছি সেগুলো থাকছে। আমি তোমাকে বলতে পারি কোন দল দূষিত, একটু আগে আমি যেটা বলছিলাম এখানে লেখা আছে দেখো, হরিণ বলে দিতে পারে দূষণের মাত্রা কি, তাকে আমরা খেয়াল করলেই আমার আমাদের যে ল্যাব এবং হরিণ কুকুর এগুলি আমরা আটটি তৈরি করেছি, এটা অনেকেই দেখতে এসে সাউথ ইস্ট এশিয়া থেকে অনেক লোক এসে দেখতে যে এটা আমরা করেছি আমাদের মাথায় চিন্তাটা এসেছে কীভাবে একটা কুকুরের বাস্তুতন্ত্র সেটা তোমরা বলেছ, এখানে আমরা দেখার চেষ্টা করছি। ড্রাগন ফ্লাই আর ড্যামসেল ফ্লাই একটা জায়গার কাছে ল্যাব যেটা বলছিলাম আমরা সেটা করেছি। এইগুলো থেকে তোমরা আমার ধারণা আরও বেশি করে জানার জন্য আগ্রহ প্রকাশ করবে বা জানবে। আমি একটা প্রাইমারি ধারণা এটা পিট ফল অনেকেই করেছে ফার্স্ট ইয়ার দেখতে পাবে যে কীভাবে ইনসেক্ট কালেকশন করা হচ্ছে বা তার কাজ করা হচ্ছে। একটা হিউজ কাজ, এটা হচ্ছে মথ ট্র্যাপ, রাত্রিবেলা একটা লাইট ট্র্যাপ করা হয়, লাইট দিয়ে আমরা তো দিনের বেলা প্রজাপতি দেখছি, প্রজাপতির উপরেও কাজ রয়েছে তারও বিশেষত্ব হচ্ছে তোমরাও করতে পারো। মথ রাত্রিবেলা যে মথগুলো আমরা পাই প্রচুর হাজার হাজার মথ রয়েছে, তাদের আইডেন্টিফিকেশন নিয়ে কাজ করার জন্য আমরা মথ ট্র্যাপ লাইট ট্র্যাপ করেছি, যেটা তোমাদের বাড়ির আশেপাশে করতে পারো এবং সেইগুলো নিয়ে তোমাদের স্যারদের কাছে ম্যামদের কাছে এসে আইডি করিয়ে দিতে পারো। আমরা যে কোনো জায়গায় থাকি সব জায়গায় তো আর এরকম বাঁধা জায়গা আমাদের ক্যাম্পগুলোর মতো বা যখন এক্সকার্সনে স্যাররা মেয়েরা নিয়ে যান থাকে না পরিস্থিতি পরিবেশ, আমরা সকলকে টেন্টে রাখার এবং টেন্ট কীভাবে খাটাতে হবে তার একটা ট্রেনিংও দিয়ে দিচ্ছি, যাতে ছেলেমেয়েরা নিজেদের মতো করে ঘরে একটা টেন্ট নিয়ে যে কোনো জায়গায় গিয়ে দিনে রাতে থাকতে পারে ও কাজ করতে পারে। আমাদের ড্রাগন ফ্লাই পন্ডের যে ছবি কিছু সেগুলো আমরা এখানে দিয়েছি যে যে কোন কোন কুকুরে কী কী পাওয়া যায়, এর হ্যাবিটেট কিন্তু আলাদা, সব কুকুরে সব ড্রাগন ফ্লাই হয়, এক একটা কুকুরের হ্যাবিটেট এক এক রকম, এক একটা কুকুরে হয় বা চার পাঁচ রকমের করি এক এক জায়গা কুকুরে হয়। এটা দেখো পাইট প্যাডিস, এটা ধান খেতে হবে যখন জল থাকে প্রচুর জমিতে ধানের জল ধানের জমিতে তখন এইগুলো দেখা, এর নামও রয়েছে ছেলেমেয়েরা দেখছে স্যার যে আছেন স্যার এক্সপার্ট স্যার উনি দেখাচ্ছেন। এটা হচ্ছে ম্যানগ্রোভের স্টাডি, বোটানি জুওলজি সমস্ত কিছু ম্যানগ্রোভের ধারে গিয়ে সেগুলো স্টাডি করা হচ্ছে, তার নানা রকম পদ্ধতি আছে তোমরা পড়ছো বা পড়বে জানবে, তোমরা প্র্যাকটিক্যালে এইগুলো দেখতে পাবে, থিওরিক্যালে তোমরা আমার থেকে অনেক বেশি জানবে, তোমাদের স্যার ম্যামরা সব জানাবেন, প্র্যাকটিক্যালগুলো এরকমভাবে গিয়ে করতে আসবে ওই জলে কী তোরা ভরা আছে আর এইখানে কী আছে সেগুলো দেখা জানা স্টাডি করা। এবারে আসে পরীক্ষার খাতার নম্বর, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো করে কী হবে পরীক্ষা, এইভাবে যারা কাজ করেছে তারা পরীক্ষার খাতাতে অন্ততপক্ষে সকলের থেকে 5 থেকে 10 নম্বর বেশি পেয়েছে, কারণ এমনি যেটা করা হয় পরীক্ষার খাতাগুলো তৈরি হয় আউটসাইড এক্সামিনাররা এসে যেটা দেখে পরে
সবই কল করতে এক কোনো জায়গায় গেলাম, যা দেখলাম তুললাম ছবি তুললাম ঘুরে বেরিয়ে এসে একটা লিস্ট করে দিয়ে দিলাম। কিন্তু প্র্যাকটিক্যালটা যদি এরকম সুন্দরভাবে থাকে অবশ্যই সেখানে পরিশ্রম করতে হয়। যদি করো তাহলে খাতার যে নাম্বারটা এটাও একটা বড় ফ্যাক্টর, এটা কিন্তু বাড়বে ছাড়া কমবে না। আর এইখানে খাতার নম্বরটা তোমার যে নাম্বার ছিল তার থেকে বড় যে অভিজ্ঞতাটা হলো সেটা তোমার ভবিষ্যতে তুই যে অর্গানাইজেশনগুলো বলেছিলাম সরকারি এবং বেসরকারি, বিএনএইচএস তার মধ্যে একটা বেসরকারি অর্গানাইজেশন যেটা মানে যেখানে ঢোকার জন্য লোকে বা ছেলেমেয়েরা একেবারে মানে মাথার ঘাম পায়ে ফেলে দেয় কিন্তু চান্স পায় না। এটা মদন যা আমাদের সব জায়গাতেই ছিল কিন্তু এখন কমে গেছে সৌভাগ্যক্রমে। আমি মাত্র কয়েকবার পেয়েছি 25 বছর ঘোরাঘুরি করার পরে, তিনবার কি চারবার হয়তো পেয়েছি। সুন্দর এটাও সুন্দরবনে ওখানে জঙ্গল ক্যাম্প বা ফটো সেটা সারা কলেজে আছে, নৈহাটি থেকে একটা কলেজ, বাগানি থেকে কলেজ, তারা আমাদের এই ক্যাম্পগুলো অ্যাটেন্ড এবং রাত্রিবেলা তারা তাদের মতো করে এবার আমরা আমাদের যে পুকুরে যেগুলো আমরা মাছ চাষ করেছি দেখানোর জন্য তো নিশ্চয়ই খানিকটা খাওয়ার জন্যও করেছি, আমরা দেখানোর জন্যই এখানে বলবো। কারণ এই মাছগুলো যখন কলেজের ছেলেমেয়েরা যায় চেষ্টা করি ধরা, সেই দিন তাদের ভাগ্য খুব ভালো ছিল, এরকম অনেক রুইকাতলা পড়ে গিয়েছিল, তারা সেগুলো ডিসেকশন করে দেখেছে এবং মাছের জন্য এক্সপার্ট প্রফেসর ছিলেন সৌম্য সরকার, একজন আমাদের মাছের যথেষ্ট ভালো যে আমাদের আপনাদের উনি স্টাডি করেছিলেন, যেমন এমএসসি করেছিলেন, এখন উনি বিদেশীয় কলেজের প্রফেসর রায় আর্টে, তো উনি সেদিন এইগুলো সব ছেলেমেয়েদেরকে দেখিয়েছে মনার ছাত্রছাত্রীদের। এই হচ্ছে প্রফেসর সৌম্য সরকার, তো ওনারা দেখিয়েছেন করেছেন। এইভাবে আমরা সুন্দরবনের যে কাজ সেটা আমরা দেখালাম। সম্প্রতিকালে এই ফেব্রুয়ারি মাসে একদম কন্ড কারখানা আমাদের দেখে আমাদের ছেলেমেয়েরা, তোমরাই আমাদের ছেলেমেয়ে, তোমরাই তৈরি করে, তোমরাই দেখাবে, তোমরাই এগিয়ে আসবে, তোমাদের জন্যই জেডে সাই উৎসাহিত হয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের 30 জন সায়েন্টিস্টকে নিয়ে আমাদের ওখানে ক্যাম্প করেছে। আশেপাশে ঝাঁ চকচকে অনেক হোটেলে অনেকে ছিলেন, আমাদের ওখানে প্রায় 20 জন ছিলেন, সব সায়েন্টিস্টরা ওখানে সারাদিন পড়ে থাকতেন। আমাদের আমাদের ওই হ্যাবিটেটটা এমনভাবে তৈরি হয়েছে যে ওখানেই তাদের সমস্ত কিছু কাজের জিনিস তারা পেয়েছেন, এবং এটা তোমাদের উৎসাহ দান করবে যে তারাও উৎসাহিত হয়ে তোমাদের কাজের জায়গাগুলোতে তারা যাচ্ছে। শুধুমাত্র ওই জায়গায় না, আমাদের যতগুলো লক্ষ্য আছে সেই জায়গাগুলোতে, তো সেই লক্ষ্যগুলো কিন্তু তোমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো শুধু আমরা তৈরি করেছি একটা মডেল এটা দেখানোর জন্য। এই দেখানোর জায়গাটা এই কারণে যে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কোথায়। আমরা বাটারফ্লাই গার্ডেনের জন্য এই যে গাছ যেটা করবী গাছ আমরা দুধার দিয়ে লাগিয়েছি এটা একটা বোঝা করতে, এইটা হচ্ছে আমাদের যে মেইন তার হ্যাবিটেট যেখানে আমরা দেশীয় ইন্ডিজেনাস স্পিস যেগুলো সেগুলো আর কি পাই, এবং তার পরিবেশটা দেখো অনেকেই বলবে এটা অপরিষ্কার, কিন্তু আমরা সেটা বলবো না অপরিষ্কার, আমরা বলবো এটা প্রকৃতির স্বাভাবিক একটা বাসস্থান তৈরি হয়েছে। এই স্বাভাবিক বাসস্থানে আমরা আমাদের পড়াশোনা এবং ভবিষ্যতে কাজকর্মের জায়গা খুঁজে পাই। আরো একটা জিনিস, এই বাড়িটা যে আমরা দেখছি এখানে আমাদের ছাত্র স্টুডেন্ট হোস্টেল, এই হোস্টেলটার যে লুক সেটার মধ্যে দেখো কিছু ছবি আছে, ভেতরে আরো নানা রকমের ছবি আছে। আমাদের কিছু ছেলে মেয়ে যারা আছে তারা ওয়াইল্ড আর্টটা নিয়ে কাজ করেছে, এটাও একটা কাজের জায়গা। যারা আঁকতে পারো খুব ভালো তারা প্রফেশনালি এই ওয়াইল্ড আর্ট নিয়ে কাজ করতে পারে। আমরা সেই জায়গাটা দেখানোর জন্য এই ওয়াইল্ড আর্টের জায়গাটা রেখেছি। ওইখানকার ছেলেমেয়েরা গিয়ে ওখানে যারা গেছে তাদের একটা টিম তৈরি করে আর্টের ক্লাস তৈরি করেছে, আর্টের স্কুল তৈরি করেছে এবং নিজেরা আর্টের এইগুলোর সঙ্গে মিশে আছে। আমাদের বাড়ির আশেপাশে যেগুলো আছে সেইগুলোই আর্ট ফর্মে নিয়ে আসছে। আজকাল পুজো প্যান্ডেল বা বাড়িতে যে যা ব্যক্তিগতভাবে যে আর্ট ওয়াইল্ড লাইফ আর্ট দিয়ে সাজাচ্ছে, এবং এই জায়গাটা আমরা করার পরে ওপেন করার পরে ফেসবুক বা অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়া বা গণমাধ্যমে দেওয়ার পরে
এখান থেকে ওই ছেলে মেয়েদের জন্য প্রচুর কাজ এসেছে, যারা হাতের কাজ করতে যাও বা করতে পারো তারা এটাকে এইভাবেও নিতে পারো, এটাও প্রফেশনালি কাজ করা যায়। এটা দুর্গা পুজোর প্যান্ডেল বা এই জায়গাগুলোতে আজকেও চলছে কাজ বিশেষ। তারপরে তো বাড়ি অনেকে সাজাচ্ছে সেগুলো করেছে। আমরা এবার পরের আর একটা জায়গায় চলে আসি, এটা তো হলো একরকম। এবারে আসি আমরা তোমাদের থাকে এর জায়গা কিন্তু অনেক, এখানে হাজারে হাজারে জায়গা রয়েছে কাজের, এবং সেই জায়গাগুলো থেকে তোমরা সেই কাজগুলো করতে পারো। বক্সা জয়ন্তী আমরা নাম শুনেছি, হিমালয়ের পাদদেশ, এবং ওখান থেকে হিমালয়ের শুধু শিলিগুড়ি বা ওই জায়গাগুলো থেকে হিমালয়ের জন্য আমরা এখানে যে কাজগুলো করছি এখানকার একটা অন্যরকম ক্যারেক্টার চরিত্র, যেটা আমরা দেখলাম অন্য জায়গাগুলো ফ্রাডিং ল্যান্ড বা একটা শহরের কাছে বা সুন্দরবনের যে জায়গাটা সেটা দেখো। এবার আমরা দেখছি একটু পাহাড়ের অন্যরকম, পাহাড় অন্যরকম জঙ্গল, সেই জঙ্গলগুলো আর পাহাড়গুলো, পাহাড়ের মাথার যে গ্রাম এবং সেই জায়গাগুলো এরকম ভাবে আছে। সেখানে কি আছে, শুধুমাত্র বেড়াতে যাওয়া না, এটা হচ্ছে হর্নবিল অর্থাৎ ধনেশ পাখির একটা ছবি পাহাড়ের। এটা আরেক রকম ভ্যারাইটি, তোমরা যারা পাখি নিয়ে পড়বে তারা জানতে পারবে বা চর্চা করবে। আমাদের জাতীয় পাখি ময়ূর, এইটা আজকাল খুবই কমে গেছে, এটা দেখতে টিকটিকির মতো কিন্তু এটা টিকটিকি নয়। এটাকে বলতে পারবে এটা কি? হ্যাঁ, কেউ কেউ বলেছে ঠিকই বলেছে, এইটা খুব ভুল ধারণাতে মানুষ মেরে ফেলছে। টকটক টকটক কিন্তু সাপ নয়, টকটক একটা টিকটিকি প্রজাতি। টিকটিকিটাকে আমরা সাপ আকারে যেমন পোষা, গোসাপ আমাদের বাড়ির আশেপাশে থাকে, খাওয়ার উপকার করে, গলা পচা জিনিস খেয়ে পরিষ্কার করে, একই রকমভাবে এরাও জিনিস কাজই করে, ছোটখাটো পোকা মতো কাজ করে। এবারে জায়গাটা দেখো, আমরা এই যে চরিত্রের জায়গাটা দেখছি এখানে আমাদের যে জুলজি বায়োলজি বটানি যাই বলো এবং মিনারেলস জিওলজি জিওগ্রাফি আরও ক্যারেক্টার হয়েছে। শুধুমাত্র এখানে আমরা ফ্লোরা ফনা পাবো না, এখানকার যে পাথর বক্সাইট ডলোমাইট যে পাথরগুলো ছিল ইউরোপিয়ানরা এসে ওইটা খনি তৈরি করেছিল এবং সেখান থেকে অনেক জায়গা থেকে ভারতবর্ষের শ্রমিক মজুর নিয়ে এসে সেইগুলো খনন করে কাজগুলো করতো। এখন সেটা বন্ধ হয়ে গেছে, বক্সা টাইগার রিজার্ভ তৈরি হয়েছে যেখানে রেয়ার রেয়ার পাখি এবং প্রজাপতি এবং পশু পাখি বা নানা রকম পশু পাওয়া যায়। এর মধ্যে এই বক্সা জয়ন্তী একেবারে বিখ্যাত হয়ে গেছে প্রজাপতি এবং তার যে সংখ্যা এবং ভ্যারাইটি সেটার জন্য। বক্সার কাছে আমাদেরই বন্ধু অর্জুন সেইটি সংগঠনের সঙ্গে কাজ করছেন প্রজাপতি নিয়ে। এই প্রজাপতির ওপর পড়াশোনা যদি করতে হয় এইরকম একটা জায়গাতে প্রায়শই যেতে হবে। 155 রকমের আমরা প্রজাপতি পেয়েছি কিন্তু আছে প্রায় 200 কি 250 রকম প্রজাপতি। সুতরাং কাজের যে জায়গা, যে জায়গা বাবা মা জিজ্ঞাসা করবে যে কাজের জায়গা আছে, আছে শুধু সেই প্রচুর আছে, কিন্তু আমাদের এখানে ওই জায়গাটা আমরা জানি না বলে করে উঠতে পারি না। প্রজাপতি নিয়ে আমি একটা ছোট ভিডিও করেছি, সেটা তোমরা সার্চ করলে পরে পাবে। এবং এইগুলোর উপরে কাজ যে করছি আমরা, আমাদের ছেলেমেয়েরা তাদের অনেক আরও স্ট্রেন্থ দরকার, অনেক ছেলেমেয়ের দরকার, কারণ এই কাজগুলো অনেক লোকজন ছাড়া এবং এক্সপার্ট অবশ্যই তোমাদের মতো যারা আছে এই স্ট্রিমে সেই এক্সপার্টদের দরকার, শুধু সাধারণ মানুষই হবে। প্রজাপতিকে নাম আছে, এটা একটা প্রজাপতি, এটা চট করে কেউ ভাবতে পারবে যখন তোমার আশেপাশে বা তোমাদের আশেপাশে এটা থাকবে দেখে মনে হবে শুকনো পাতা,
এইটা ভারতবর্ষের জাতীয় প্রজাপতি হওয়ার দৌড়ে রয়েছে, পাঁচটা প্রজাপতি রয়েছে তার মধ্যে এইটা পাহাড়ি একটি পাখি, প্রত্যেকটা ঝর্ণা বা স্ট্রিমের ধারে থাকে। ব্লু বটল নামে একটা প্রজাপতি, এটা রেড গ্লেসলিন, এটাও খুব রেয়ার। এবং আমরা এইরকম ভাবে এই স্ট্রিম গুলো ধরে ধরে আমরা সবসময় চাই একটা জলস্রোত বা জলের একটা কানেকশন কোন একটা হাইব্রিডে থাকে। তার কারণ হচ্ছে জল মানে সেখানে অতিরিক্ত কিছু জীবজন্তু, পশু পাখি, গাছপালা থাকবে। আমাদের স্টাডির জন্য জায়গাগুলো খুব যুক্তিযুক্ত এবং ভালো। প্রজাপতি কাকে বলে, কোথায় থাকে, এই জায়গাটা হচ্ছে তার উদাহরণ। এটা কমন ম্যাপ, দেখো ম্যাপের মতো এদিক ওদিক করে কাজ। এই প্রজাপতিটার নাম কমন ম্যাপ। এবং যেখানে একটু নোনা ভাব থাকছে আমাদের গায়ে, নাকে, হাতে, পায়ে, ব্যাগে এসে বসে পড়ছে, আমরা পিএইচ মাপছি ওই জায়গাটা জলের পিএইচ কি আছে মিটার দিয়ে। প্রসেনজিৎ না প্রফেসর, উনি ওনারা এক্সপার্ট, উনি দেখছেন। এবং স্থানীয় লোকজনও কী করছে আমরা সেটাও দেখছি, মাছ ধরছে, সবই আমরা খেয়াল রাখবো। আমাদের বাড়ির আশেপাশে, আমাদের আশেপাশে যা হবে যেখানে যাবো আমরা সবই দেখবো, আর প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে লাগবে। খাতাও তৈরি হবে মানুষ বার্কিং নিয়ে, এটাও খুব কমে গেছে। আচ্ছা এইটা একটু দেখাই, রাজা নামে একটি প্রজাপতি, সে একটি পাখির মলের উপরে বসেছে কোনো একটা জায়গায়, পাখি মলত্যাগ করেছে সেই জায়গাটাতে সে বসে আছে, ওই জায়গা থেকেও বিনোদন নিচ্ছে তার প্রয়োজনীয়। কোনো গাছের পাতাকেও নিতে পারে, যে কোনো জায়গা থেকে, সে যেখানে যাবে সেখানে বসে। পাহাড়ি স্ট্রিমের ব্লক দেখো, হাতে আমরা অনেকক্ষণ হাঁটাচলা করেছি, ঘাম আমাদের হাতে গায়ে যেখানে সেখানে জমেছে, সেইখানে গিয়ে একদম হাত পেতেছে তার হাতে এসে বসে গেছে, ওইখান থেকে সে নুনটা নিয়েছে। আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জলটা নিয়েছে, তোমাদের বাড়ির আশেপাশে কোনো শুকনো জায়গাতে বাগানে প্রচুর জল দিয়ে দিলে এবার সেখান থেকে জলটা সে নিতে আসে, যেটাকে মাঠ পার্টিং করার জন্য ওরা আসে, জলটা নেবে ঘরটা ভেতরে থাকবে আর জলটা ড্রপিং হিসেবে চলে যাবে। এটা বক্সার জায়গাতে ওখানে একটা জায়গাতে সল্ট ট্রি তৈরি করছে গভর্নমেন্ট থেকে, সেটা বন্যা নদীতে রেখা হয়, বন্যার আসে হাতি আসে নদী থেকে সেই জায়গা। সত্যি জঙ্গল আউবে আমাদের কাজের জায়গাগুলো এইরকম ভাবে আমরা করি, ছাঁকে ছাঁকে প্রজাপতি কোনো একটা যদি জায়গায় যদি ভিজে যায় বা বৃষ্টি হয় সেই জায়গাগুলোতে এইরকমভাবে প্রজাপতি এসে বসে যায়। তখন স্টাডি করার জন্য যারা আছে তারা দারুণভাবে উপকৃত। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, আমরা একদম শেষ যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা তোমাদের এই ছবি এবং বক্তব্যের মাধ্যমে একটা আইডিয়া দিল। এরপরে তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমরা কী করবে। পড়াশোনা শেষে অনেকেই হতাশ হয়ে যায়, কাজ করার সমস্ত কিছু খোঁজে, কিন্তু তোমাদের যে পড়াশোনা সেই পড়াশোনার উপরেই এই কাজগুলো রয়েছে। এটা হচ্ছে সমুদ্র, আরেকটা জায়গা, আরেকটা বায়োডাইভার্সিটি, আরেকটা পরিবেশ। এখানে কি পাওয়া যাচ্ছে এবং তাদেরকে নিয়ে যে পড়াশোনা, সেই মেরিন বায়োলজি যেটা মেরিন বায়োডাইভার্সিটি সেইগুলো রয়েছে এখানে। এইগুলো প্রত্যেকটা জিনিসের উপরেই তোমাদের পড়াশোনা আছে। সমুদ্র পাত্রের নাম হচ্ছে না কিন্তু সেই ভদ্রলোক আমরা এখন খুব একটা পাচ্ছি না, একটা রেয়ার জিনিস লালবাংলা বা শুকনো জায়গাতে এই শেয়ারটা পাওয়া যায়, ছোট্ট শেয়ার যেটা ফ্যাক্সিয়া বলা হয়। অদ্ভুতভাবে সমুদ্রের ধারে বকখালি তৈরি এই যে এই শেয়ারটা আছে, এটা নিয়ে এখনও পর্যন্ত মানে কেউ কোনো স্টাডি করেনি, পড়াশোনা করেনি বা কোনো রকম কাজ করে কিছুই করেনি, কারণ এটা খুব কম দেখা যায় আমাদের লালবাংলাতে, ওটা কম দেখা যায়। একজন মেরিন বায়োলজিস্ট আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ সরকার স্যার, উনি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন ছেলে মেয়েদের যে কোনটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে।
এই স্নেহগুলো এগুলো প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা পরিবেশে কাজ রয়েছে, এগুলো রয়েছে। এগুলো তোমরা যখন সমুদ্রের ধারে যাবে দেখতে পাবে প্রত্যেকটার আলাদা নাম রয়েছে। জল তুলে সমস্ত কিছু দেখে তারগুলো রয়েছে। এইটা একটা অদ্ভুত জিনিস, এইটা একটু দেখবে সকলে। একটা নারকেলের পুরো গোটা নারকেলের ডাকে সমুদ্রের ধারে ফেলে দিয়ে গেছে, তার গায়ে কিছু জিনিস আছে লেগে আছে। এই যে ঝিনুকগুলো এগুলো খুব ছোট ছোট এগুলো তৈরি হয়েছে, ওইটাকে বেশ হয়েছে। এইটা এইগুলো ওপরেও একরকম পড়াশোনা রয়েছে, এগুলো পড়া যায়। এগুলো সবই ঝিনুকের কাজ, এগুলোর উপরে পড়াশোনা ব্যারিং যারা গিয়ে কাজ করতে চান আমাদের এক্সপার্ট বুঝিয়ে দিচ্ছে কোনটা কি। আচ্ছা, এইটা একটা আমার স্নেহ ঝিনুকের পোষা দেখছি, এর মধ্যে প্রায়োজোয়া রয়েছে, প্রোটোজোয়া বায়োজোয়া আমরা তো পড়বো বা পড়েছি অনেকে, এর মধ্যে রয়েছে যেটা আমরা জানতাম না যদি আমাদের ওই এক্সপার্ট না দেখিয়ে দিতে। আমরা এখানে জলের পিএইচ দেখছি, তার কোয়ালিটি দেখছি, স্টাডি মধ্যে প্র্যাকটিক্যালের মধ্যে। এটা কোনোটাই সিলেবাসে আমরা রাখিনি, কারণ জোর করে চাপিয়ে দেওয়াটা খুব বাজে ব্যাপার, সেটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু পড়াশোনা তো পড়াশোনা করতে হবে, সেগুলো কিন্তু এইভাবে কাজে ওই মজার ছলে শিখে নেওয়া জিনিসটা। এইটা পিএইচ কে অনেকে দেখে থাকবে, অনেকে দেখেছো, এগুলো মিটার মিটার দিয়ে আমরা দেখছি কোথায় কিন্তু পড়া হচ্ছে না। ভাবি যেতে চাইবে ঠিক আছে, সঙ্গে না ঠিক আছে থাকুক, আমরা স্কিপ করবো টাইমের জন্য পরে করবো। আর তার আলাদা আলাদা থাকার জায়গা, কোনোটা গভীর জলে অল্প জলে, তাদের শরীরের গঠন এগুলো থাকে, এগুলোও পড়াশোনার একটা বিষয়। আমাদের শুধু প্রাথমিক আইডিয়াটা থাকতে হবে, তারপরে আমরা জায়গাগুলো চুজ করতে হবে। তো এই যে পুরো জিনিসটা আমি বলে গেলাম বা বললাম, তার মধ্যে থেকে তোমরা আরও অনেক বেশি জানবে বা জানাতে পারবে আরও ভবিষ্যতে পড়াশোনা করলে। এই হচ্ছে পুরো আজকের বক্তব্য। নানা রকম জিনিস এখানে রয়েছে, সেগুলো শুধু আমাদের দেখার চোখ রাখা, একটু খুঁজতে হবে, একটু চোখের সামনে আমাদের পড়ে আছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না অথচ দেখতে পাবো, সেগুলো আমাদের সকলের সামনেই আছে। আলোচনা অনেকটা দীর্ঘায়িত হলো, কারণ আমরা জানতে চাইছিলাম যে তোমাদের নানার যে জায়গাগুলো সেগুলো অনেকটা ব্যক্তি হোক অনেকটা বেশি হোক তার থেকে।
আগে তার আগে 155 টাকা পেয়েছি অনেক আছে যেগুলো আমি ছেলেমেয়েরা অনেক জানাই যাক বলে আমি আনিনি সব অল্প কিছু এনেছি বাকি দূরের যে ক্যাম্পগুলো আমার বক্তব্য এখানে শেষ করছি।